নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমরা যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা আমাদের ভাতের শেষ পাতে চাইই চাই। তো আজকে আমরা আমেরই একটা সুন্দর চাটনির রেসিপি বানাবো। আমরা এখানে চাটনিটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমাদের গাছের আম পেড়ে নিলাম, আর আপনারা তো ভিডিওতে দেখতেই পান আমাদের এই যে পিছন দিকটাতে প্রচুর পরিমাণে আম গাছ আছে। আর আমরা যে গাছ থেকে আজকে আমটা পারলাম সেই গাছের আমটা কিন্তু ভীষণ টেস্টি, খুব বেশি টকও নয় আবার খুব বেশি মিষ্টিও নয়। তো আজকে আমরা এই আম দিয়েই এই গরমের সময় আমাদের চাটনি তো সবার ভীষণ পছন্দের, সেই পছন্দের চাটনি আজকে বানাবো। তো প্রথমেই আমি আমটাকে কেটে নেব। শুকনো কড়াই, একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন হালকা করে ভেজে নেব। পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কাকে একদম মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে। গুঁড়ো হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার চাটনিটা করে নেব। চাটনিটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। চাটনি করতে খুব বেশি পরিমাণ তেল লাগে না, খুব অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, আমের টুকরো, আমটাকে ফোড়নের সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এবার একটি ঢাকা দিয়ে আমগুলোকে কিছুটা সিদ্ধ করে নেব। আমটা কিছুটা ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে খুব ভালোভাবে আমটাকে সিদ্ধ করে নেব। আমটা কিছুটা ফোটার পর আমরা চিনিটা দিলাম, তার কারণ হচ্ছে আমটা কিছুটা ফুটে গেলে এর মধ্যে থাকা টকটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তারপরে চিনিটা ব্যবহার করলে চাটনির মধ্যে টক মিষ্টি ভাবটা খুব ভালোভাবে বজায় থাকবে, আর সেটা খাওয়ার সময় কিন্তু ভীষণ সুন্দর লাগবে।
আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমগুলো যেহেতু একটু বেশ গোটা গোটা আছে তাই খুন্তি দিয়ে একটু চেপে দেব। এভাবে আমটাকে চেপে দিলে যে রসটা আছে সেই রসটা কিন্তু বেশ গ্রেভি গ্রেভি হবে আর ভীষণ সুন্দর লাগবে দেখতে এবং খেতে। আমগুলোকে খুব ভালোভাবে থাতা হয়ে গেছে, দেখুন একদম জেলির মতো হয়ে গেছে। এখন যে পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচফোড়নটা এই চাটনির মধ্যে ছড়িয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার চাটনিটাকে নামিয়ে নেব। বন্ধুরা আপনারা তো দেখলেন আমের চাটনি বানালাম, তো আপনারাও বিভিন্ন রকম চাটনি বানিয়েছেন। আমরা তো এখানে পাঁচ ফোড়নটাকে ভেজে তারপরে গুঁড়ো করে চাটনির একদম লাস্টে ব্যবহার করেছি, এর ফলে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে খেতে। আপনারা একবার এভাবে বাড়িতে বানাবেন, পাঁচ ফোড়নটাকে শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করে তারপরে চাটনি নামানোর আগে ব্যবহার করবেন, তাহলেই দেখবেন অপূর্ব লাগবে চাটনি খেতে। আমাদের এই আজকের আমের চাটনির ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো আমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের এই ভিডিওটা যতটা সম্ভব লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও নতুন নতুন রেসিপি আমরা নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।